গরমের দাপট দিনকে দিন বাড়ছে, মানুষ অস্থির হয়ে যাচ্ছে। অতিরিক্ত গরমে যে কোনো সময় পানি শূন্যতা, মাথা ব্যথা, হিট স্ট্রোক, অ্যালার্জি, কোষ্ঠকাঠিন্য, কাশি, জ্বর, ত্বক শুষ্ক হয়ে যাওয়ার মতো বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এছাড়া পানিবাহিত রোগ যেমন কলেরা, জন্ডিস, ডায়রিয়া, ফুড পয়জনিং ইত্যাদি হতে পারে। তাই এই সময়ে সচেতন থাকা খুব জরুরি। এই গরমে সুস্থ থাকতে কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত না তা সম্পর্কে জানা জরুরি। গরমে সুস্থ থাকতে হলে কি খাবেন এবং কি খাবেন না তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। গরমে সুস্থ থাকতে পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। প্রাপ্তবয়স্ক ও কর্মক্ষম নারী পুরুষের প্রতিদিন কমপক্ষে 4 থেকে 5 লিটার পানি পান করা প্রয়োজন, নয়তো অতিরিক্ত গরম ও তাপে শরীর ঘেমে পানি শূন্যতা দেখা দিতে পারে। গরমে বেশি বেশি তরল খাবারকে গুরুত্ব দিতে হবে। গরমে ঘরের তৈরি স্যালাইন, ডাব, বেলের শরবত, যে কোনো ফলের শরবত খেতে পারেন। এছাড়া পানীয় হিসেবে টক দই দিয়ে লাচ্ছি অথবা ইসবগুলের ভুষিও খেতে পারেন। প্রচণ্ড গরমে স্বস্তি পাওয়ার জন্য খেতে পারেন দই চিড়া। এছাড়া বিভিন্ন ধরনের পেটের পীড়ার জন্যও দই চিড়া ভালো খাবার। দই চিড়া আপনাকে আরাম ও পুষ্টি দিবে। গরমে সুস্থ থাকতে এই সময়ে যে ফলগুলো পাওয়া যায়, বিশেষ করে আম, লিচু, কাঁঠাল সহ অন্যান্য ফলগুলো বেশি করে খাবেন। রঙিন ও রসালো এই ফলগুলো পুষ্টি উপাদান সরবরাহ করে। ফলগুলো আপনাকে সতেজ ও ঠান্ডা অনুভূতি প্রদান করবে। এই ফলগুলো শরীরের পানি শূন্যতা দূর করতে সাহায্য করে। এই সময়ে আনারসও পাওয়া যায়, যা থেকে ভিটামিন সি, কপার ও পটাশিয়াম মিলে। এই পুষ্টি উপাদান একত্রে কাজ করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। গরমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খেতে পারেন কাঁচা ও পাকা আম। কাঁচা আমের জুসও কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। কাঁচা আমের জুস খেলে সোডিয়ামের ঘাটতি পূরণ হয়। পাকা আমে থাকে ভিটামিন এ ও ভিটামিন সি। পাকা আমে থাকা ক্যারোটিন ত্বক মসৃণ রাখতে সাহায্য করে। তাই এ সময় আম ও আমের জুস খাওয়ার চেষ্টা করুন। গরমে সুস্থ থাকতে খেতে হবে মৌসুমি সবজি, ঝিঙা, চিচিঙ্গা, করলা, ধুন্দল, শশা, পটল, ঢেঁড়স ইত্যাদি গ্রীষ্মের সবজি। রং ও পুষ্টি উপাদানের বৈচিত্র্যে ভরপুর এই সবজিগুলো আপনাকে রাখবে সুস্থ। সহজে হজমযোগ্য এই সবজিগুলো পানির চাহিদা মেটাতে সাহায্য করে। গরমে অবশ্যই শশা খাবেন, কারণ শশাতে আছে 90% পানি। গরমে ওজন নিয়ন্ত্রণ করতেও শশার জুড়ি নেই। এবার জেনে নিন গরমে কোন খাবার খেলে বিপদ হতে পারে তা সম্পর্কে। গরমে অস্থির হয়ে বাইরের খোলা জায়গার পানি, শরবত, আখের রস ইত্যাদি খাওয়া থেকে বিরত থাকুন। এগুলো খেলে ডায়রিয়া, আমাশয় সহ অন্যান্য রোগের ঝুঁকি বাড়তে পারে। খাবারে অতিরিক্ত মশলা ও মশলা জাতীয় উপকরণ শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। এ কারণে গরমের সময় খাবারে অতিরিক্ত মশলা ব্যবহার করা থেকে বিরত থাকুন। গরমের সময় মাংসের তৈরি বার্গার, কাবাব, ফ্রাই সহ অন্যান্য তেল জাতীয় ফাস্টফুড ও খাবার পরিহার করলে ভালো থাকবেন। বিভিন্ন খাবারের স্বাদ বাড়াতে সাহায্য করে সস, কিন্তু সুস্থতার জন্য গরমের সময় পনির জাতীয় সস এড়িয়ে চলাই উচিত, কারণ এতে প্রচুর ক্যালোরি ও লবণ থাকে, যা শরীরের জন্য ভালো নয়। চা ও কফি শরীরে তাপ বাড়ায়। এ কারণে গ্রীষ্মকালে যতটা সম্ভব অতিরিক্ত চা কফি পান থেকে বিরত থাকুন। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের টিপস? এরপর স্বাস্থ্য ও রূপচর্চা বিষয়ক কোন বিষয়ে টিপস জানতে চান তা মন্তব্য করে জানান। আমাদের হিল লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে কার্যকরী টিপস সম্পর্কে জানতে বেল বাটনে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। সুস্থ থাকুন, সুস্থ রাখুন।